Hello, dear students. Welcome to today's online class. I'm Habibur Rahman, lecturer, Department of English, Dr. Khondokar Musharraf Hossain College, Dawoodkandi, Kumilla. Subject English second paper. Solution of bird question. Class topic: transformation of sentences. Kumilla board 2017. Question number 6. And today August 24, 2020. Let's get started with the first one. You see the question: some essential agricultural inputs are to be ensured to increase our food production. Active. So this sentence is passive, so we have to make it active. So you can see here is the finite R, and subject of this passive sentence is some essential agricultural inputs. This is the subject, so this will be object in our active sentences. Okay, so you can see every passive voice has two essential parts. That is, one is action and another is agent. You can see here is action, but there is no agent. Kardara kasti kora hobe. Some essential agricultural inputs are to be ensured to increase our food production. Amader food production take increase korar jonno kichu agricultural input. Input holo ki kono ekta kaje ja ja lage sheta holo input. Amra bolte pari eta biniyog. Input ta biniyog, ar biniyog korle je phol ta ashe sheta holo output. Tale input er antonym holo output. Tale agricultural input ante hobe. Some essential agricultural inputs are to be ensured. Nishchit korte hobe keno, to increase our food production. So there is action only, but agent is missing. Kar dara korte hobe ei je kichu agricultural inputs যে আমাদের নিশ্চিত করতে হবে আমাদের ফুড প্রোডাকশনের জন্য কার দ্বারা, সেই কার দ্বারা সেই কথাটা এখানে নাই, কিন্তু বাই কে সেটা নাই। এখন মনে করো আমরা যদি এই সেন্টেন্সটাকে এটাকে আমরা অ্যাক্টিভ করতে হবে। ওকে, তাহলে আমরা এটা সরিয়ে দেই, আমরা অ্যাক্টিভ করার দিকে এগিয়ে যাচ্ছি। তা এখন দেখো, এখানে যদি এই সেন্টেন্সটা এরকম অ্যাকশন দেওয়া আছে, তাহলে আমরা যদি এজেন্ট দিই তাহলে আমরা কী দিতাম? বাই কে? আমাদের এগ্রিকালচারাল ইনপুটগুলো যে নিশ্চিত করতে হবে কার দ্বারা? বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট, অথবা বাই আস, মনে করো বাই আস আমরা, অথবা বাই দেম, যে কোনো একটা কিছু তুমি ধরবা। কার দ্বারা সেই অ্যাপ্রোপ্রিয়েট ইয়েটা দিলেই ভালো হবে। সো এখানে যদি মনে করো এটা কোনো দেশের, অথবা এখানে বাই বাংলাদেশ দিলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে বাই আস, বাই বাংলাদেশ, বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ওকে, তাহলে এখন কত হলো? বাই কে সেটা দেওয়া নাই, প্যাসিভ ভয়েসে আমরা জানি অ্যাকশন এবং এজেন্ট। তাহলে এই যে বাইয়ের পরে থাকে এজেন্ট, এখন এটা দেওয়া নাই, আমাদেরকে এটা ধরে নিতে হবে। আর এটা যে প্যাসিভ কীভাবে বুঝলাম, কারণ হলো এই যে বি এর পরে, এই যে বি, এই বি এর পরে কিন্তু বিটা ইনফিনিটিভ আছে, সেটা সমস্যা নাই। হ্যাঁ, ক্যান বি, কুড বি, মে বি, মার বি, শ্যাল বি, শুড বি, এগুলো কোনো সমস্যা না। তার আর টু, আর টু ইজ এ মোডাল,
সেজন্য এটা বি হয়ে গেছে। যদি ক্যান থাকতো তাহলে ক্যান বি, শুড হইলে শুড বি হতো, শুড বি। সো আর টু ইটস নট আ প্রবলেম। তো আমাদের এই যে বি আছে প্লাস এই যে সাবজেক্টটা, সাবজেক্ট হলো এ পর্যন্ত সাবজেক্ট, এই সাবজেক্টের পরে এই যে বি আছে, তারপরে ফার্স্ট পার্টিসিপল আছে, সো ইট ইজ এ প্যাসিভ ভয়েস। আর এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, এটা কোনো সমস্যা না। তাহলে এখানে কী দেওয়া নাই, বাই আস, বাই দ্য গভর্নমেন্ট, এসব দেওয়া নাই। তো আমরা সেটা ধরে নিলাম। এখন মনে করো কী ধরবো, ঠিক আছে সহজ দিলাম, আই দিলাম, বাই আস, আমাদের দ্বারা। তাহলে এখন এই যে প্যাসিভ ভয়েসের যেটা এজেন্ট, অ্যাক্টিভ ভয়েসে সেটি হবে সাবজেক্ট। তাহলে এখন সাবজেক্ট দিয়ে দিলাম উই, উই। আচ্ছা এখন তো সাবজেক্ট দিলাম, সাবজেক্ট পরে তো ভার্ব আসবে, কিন্তু এখানে দেখো, এখানে যদি আমরা ক্যান থাকতো বা শুট থাকতো তাহলে আমরা কিন্তু লিখতাম উই শুট, উই শুট দিতাম। আচ্ছা যদি অন্য কিছু থাকতো তাহলে সেই মডেলটা কিন্তু এখানে এখানে আমরা দিতাম। তাহলে এখানে আর টু আছে, তো এখন আসলে তো ক্যান থাকলে আমরা এখানে ক্যান দিতাম, শুট থাকলে শুট দিতাম। এখন যেহেতু আর টু আছে তাহলে আর টুই দিতে হবে, উই আর টু। এটা অ্যারেঞ্জমেন্ট বোঝায়, যেমন আই এম টু গো টু কলেজ এভরিডে, আমাকে প্রতিদিন কলেজ যেতে হয়। আই এম টু গো টু মার্কেট টুয়াইস আ উইক, আমাকে সপ্তাহে দুইবার বাজারে যেতে হয়। তাহলে এই যে সেজন্য এম টু ইস টু আর টু এগুলো ব্যবহৃত হয়। তাহলে উই আর টু, উই আর টু কি, উই আর টু আমাদের ইয়েটাকে ছিল কি, ইনশিওর। হ্যাঁ উই আর, এখন বি তো আর থাকছে, বি থাকবে না কারণ এটা প্যাসিভ হয়েছে। তাই উই আর টু এনশিওর, আমাদেরকে নিশ্চিত করতে হবে। এখন কি নিশ্চিত করতে হবে, সেটাই হলো আমাদের উই যে সাবজেক্টটা। উই আর টু এনশিওর সাম এগ্রিকালচারাল ইনপুটস। তাহলে এই যে আমরা এটাকে আমরা এখানে কপি করে দিয়ে দেই, তোমার পড়ার সময় নিজেরা লেখার সময় তো কপি করতে পারবে না, তা আমি এখানে যেহেতু কম্পিউটার কপি করে দিলাম, তাহলে এখানে এসটা ছোটো হাতে রয়ে যাবে। তাহলে উই আর টু ইনশিওর, আমাদেরকে নিশ্চিত করতে হয়, কি নিশ্চিত করতে হয়, সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস, আমাদের কিছু এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস নিশ্চিত করতে হয়। তাহলে আমাদের এই এই সাবজেক্টটা চলে গেল, এই আর এর ব্যাপার চলে গেল, ইনশিওরও গেল। তাহলে দেখো আমাদের থাকে কি, কেন নিশ্চিত হতে হয়, টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। ওকে বায়াস তো এটা আমরা পরে দিয়ে দিছি, এটা কিছু না। তাহলে আমাদের এখন দিতে হবে টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন, তার সঙ্গে আমরা এটা দিয়ে দিই। তাহলে উই আর টু ইনশিওর আওয়ার ইনশিওর সাম এগ্রিকালচারাল ইনপুটস, কেন, টু ইনশিওর, সরি টু ইনক্রিজ ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। ওকে তাহলে এটা আমাদের শেষ, তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, দ্য ফার্মার্স হু আর পুয়ার ডু নট গেট লোনস অন ইজি টার্মস। তো এটাকে করতে বলেছে আমাদেরকে সিম্পল। তাহলে এখন সিম্পল করতে বলেছে, আমরা সিম্পল করব, কিন্তু এখানে আছে কিসে, এটার এই এই সেন্টেন্সটা নিয়ে আমরা একটু অ্যানালিসিস করি। এই সেন্টেন্সটি আছে কমপ্লেক্স সেন্টেন্সে, ওয়াই, বিকজ দেখো হু আর পুয়ার, এই যে এতটুকু হু আর পুয়ারের দিকে খেয়াল করো, এই হু আর পুয়ারটাকে বাদ দিলে কি থাকে, দ্য ফার্মার্স ডু নট, দেখো ফার্মার্স বহু বচন, হ্যাঁ অ্যাডযুক্ত আছে বহু বচন, এই জন্য ডাজ নট না হয়ে ডু নট হয়েছে। দেখো সাবজেক্ট ভার্ব ঠিকই আছে, আমরা যদি এটাকে এখান থেকে সরিয়ে নেই, হ্যাঁ দেখো এটাকে তো আমরা যদি সরিয়ে নেই তাহলে কি হবে, আমরা এটাকে এখান থেকে সরিয়ে নিলাম, তাহলে এখান থেকে আচ্ছা আমাদের এটা বাদ দিয়ে দেই, কি থাকে, একটা সিম্পল একটা সেন্টেন্স দেখো, দ্য ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস। তো ফার্মাররা লোন পায় না, সহজ শর্তে লোন পায় না, দেখো কত সুন্দর। তাহলে এটা হলো গিয়া কি, এই যে বড় সেন্টেন্সটা ছিল, তাহলে আমাদের এখানে দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লোজটা এখানে ঢুকেছে, দেখো এটা সাবঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে, হু আর পুয়ার এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ।
তো যেহেতু আমাদেরকে সিম্পল করতে হবে তাহলে আমরা সিম্পল করতে গেলে আমরা কি করব এটা তো কমপ্লেক্স সেন্টেন্স দেখা যাচ্ছে কারণ প্রিন্সিপাল ক্লোজ আছে ফার্মার্স থেকে শুরু করে হ্যাঁ ফার্মার্স ফার্মার্স দ্য ফার্মার্স এবং ডু নট গেট লোনস অন ইজি টার্মস এটা হলো সাব প্রিন্সিপাল ক্লোজ আর হু আর হুটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন তাহলে এতটুকু হলো সাবঅর্ডিনেট ক্লোজ সো আমরা সাবঅর্ডিনেট ক্লোজটাকে যখন আমরা ফ্রেজ করে দিই তখনই হয়ে যায় সিম্পল সেন্টেন্স তাহলে দেখো সিম্পল সেন্টেন্সকে সরি একটি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য কী করতে হবে তোমার সেখানে যে কটা ক্লোজ আছে সেই ক্লোজগুলোকে সাবঅর্ডিনেট ক্লোজগুলোকে স্পেশালি হ্যাঁ সাবঅর্ডিনেট ক্লোজগুলোকে যখন তুমি ফ্রেজ করে দেবে তখনই সেটা হয়ে যাবে সিম্পল সেন্টেন্স তো ব্যতিক্রম আছে কিছু কিছু ক্ষেত্রে সেটা হলো যে সমস্ত ক্লোজগুলো আননেসেসারি যেমন ইট ইজ ন্যাচারাল দ্যাট এভরি মাদার লাভস হার চাইল্ড আসলে এভরি মাদার লাভস হার চাইল্ড এইটা হলো মূল কথাটা ইট ইজ ন্যাচারাল দ্যাট এটা জাস্ট একটু বড় করার জন্যই করা হয়েছে তো এই জাতীয় গুরুত্বহীন যে সমস্ত প্রিন্সিপাল ক্লোজগুলো সেগুলো বাদ পড়ে যায় কিন্তু 99% ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য কী করতে হবে সাবঅর্ডিনেট ক্লোজ এক বা একাধিক যেটাই যতগুলোই থাকুক সেটাকে ফ্রেজ করে দেবে তাহলে এই ক্লোজটাকে যদি আমরা ফ্রেজ করে দিই তাহলে এক নম্বরে আমাদের এটা থাকবে না ঠিক আছে এটা থাকবে না এবং এই যে ফাইনাইটটাকে এটা আমরা বিং করে দিতে পারি তাহলে এখন আমরা এখানে হ্যাঁ এখানে দিলাম ফার্মার বিং পুর তাহলে বি মানে হওয়া তাহলে বিং মানে হইয়া বা হওয়ার কারণে ঠিক আছে তাহলে এখানে আমরা দিলাম বিং পুর দ্য ফার্মার বিং পুর তা এখন কথাটা হলো বিং হ্যাঁ গরিব কৃষকরা গরিব হইয়া মানে গরিব হওয়ার কারণে বিকজ অফ বিং পুর এরকম আর কি কথাটা তো গরিব হওয়ার কারণে তারা লোনটা পাচ্ছে না তাহলে এই যে বিং পুয়োর কথাটা আমরা যদি এখন মনে করি যে এই বি এটা তো গুরুত্বহীন তাহলে আমরা এই এই যে পুয়োর শব্দটা থাকলো হ্যাঁ এই পুয়োর শব্দটাকে যদি আমরা যদি আগে নিয়ে দিই পোস্ট মডিফায়ার আকারে দিয়ে দিই পুয়োর ফার্মার্স এখানে আমরা এটাকে বাদ দিয়ে দিই এটাকে বাদ দিয়ে এটা যদি এইভাবে দিই তাতেও কোনো সমস্যা নাই দ্য ফার্মার্স বিং পুয়োর ডু নট গেট ইজি লোন গরিব হয়ে কৃষকরা মানে গরিব হয়ে দ্যাট ইজ গরিব হওয়ার কারণে তুমি যদি দাও বিকজ অফ বিং পুয়োর দ্য ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস অথবা দ্য ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস বিকজ অফ বিং পুয়োর কোনো সমস্যা নেই হবে কিন্তু এখন কথা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিং পুয়োর বিংটা বাদ দিলে বিং তো নাথিং এটা টু বি ভার্ব আর থাকে একটা পুয়োর তাহলে এই শব্দটা আমরা এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেই বাদ দিয়ে আমরা এখানে পুয়োর ফার্মার করে দিই কারণ যেহেতু একবারেই আমাদের কম মানে এলিমেন্ট সাবঅর্ডিনেট ক্লোজ থেকে যে আমরা ফ্রেজ করেছি সেটার মধ্যে এলিমেন্ট খুবই কম তো তাহলে সেই জন্য আমরা মূল যে ওয়ার্ডটা আসলে এই পুয়োর ফার্মার্স করে দিলাম মূল শব্দটাকে আমরা পোস্ট মডিফায়ার করে দিলাম তাতেও হয়ে গেল তাহলে দেখো কতভাবে হলো দ্য পুয়োর ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস দ্য ফার্মার বিং পুয়োর ডু নট গেট লোনস অন ইজি টার্মস বিকজ অফ বিং পুয়োর দ্য ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টার্মস আসলে তুমি যদি সেন্টেন্স চিনো এবং বোঝো তাহলে অর্থ বুঝলে গঠন বুঝলে তুমি যে কোনোভাবে লিখতে পারো এবং তুমি দেখবে অল আর ওকে আচ্ছা এবার আসো সি নাম্বারে বলছি What a pity. Is it a sentence? No, it is not a sentence. Because what a pity, it is a phrase. But here is note of exclamation. So, note of exclamation means a period, full period, like full stop. So, here is full stop. Here is note of exclamation. But we can see what a pity. There is no subject, no verb. What a pity. So, এটাকে আমাদেরকে অ্যাসার্টিভ করার জন্য বলেছে ঠিক আছে আমরা অ্যাসার্টিভ করব কিন্তু এখন এই অ্যাসার্টিভ করার আগে আগে এটাকে আসলে সেন্টেন্স তৈরি করে নিতে হবে যেমন আগের প্যাসিভ ভয়েসের প্রথম এ নাম্বারটা প্যাসিভ ভয়েস সেখানে যে দেখলাম যে অপূর্ণ ছিল আমরা পূর্ণ করে নিয়েছি তাহলে এখন হোয়াট এ পিটি ইট ইজ নট এ সেন্টেন্স তা আমাদেরকে আগে একটা সেন্টেন্সের রূপ দিতে হবে একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের রূপ দিতে হবে তাহলে আমরা কী লিখব হোয়াট এ পিটি ইট ইজ তাহলে দেখো এখন একটা পুরো
সেন্টেন্স হয়েছে। হোয়াট এ পিটি ইজ ইট ইট ইজ, এটা কি দুঃখের কথা, এটা কি করুণ কথা, তাই না? তা এখন আসো আমরা এটাকে ইয়ে করবো, অ্যাসার্টিভ করবো। তাই অ্যাসার্টিভ করতে এখন হোয়াট এ পিটি মানে কি, হোয়াট এ পিটি ইট ইজ, এটার অর্থটা বুঝতে হবে। বলো না কি চালাক রে বাবা, কি চালাক মানে কি খুব চালাক, কত চালাক মেয়েটি, কত চালাক, তার মানে মেয়েটি কি চালাক, তো কি চালাক মানে হলো অনেক চালাক, খুব চালাক। তাহলে হোয়াট এ পিটি মানে কি কি করুণার কথা, কি দুঃখের কথা, হ্যাঁ, তো সেই কথাটা হলো হোয়াট এ পিটি, কি করুণার কথা মানে খুব করুণার কথা। তাহলে এটাতে আমরা পরে আসি, এটাতে পরে আসি, আসলে মূল আমরা অ্যাসার্টিভ করবো। তাহলে মূল হলো সাবজেক্ট এবং ভার্ব, দেখো এই যে সাবজেক্ট এবং ভার্ব, ইট ইজ, তাহলে সাবজেক্ট ছোট ছোট হলো সেটাই সাবজেক্ট। তাহলে আমরা এখানে উত্তরটা লিখছি, তোমরা পরীক্ষার খাতায় লিখবে আনসার, দেখো কোশ্চেন নাম্বার ওয়ান লিখে, বারবার আনসার আনসার না লিখে শুধুমাত্র উত্তরগুলো লিখবে, হ্যাঁ, আনসার দ্য কোশ্চেন নাম্বার কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আনসার টু, এই টুটা বড় হাতে হবে না, টু দ্য কোশ্চেন, কোশ্চেন নাম্বার কত এটা, কোশ্চেন নাম্বার 606 লিখে আন্ডারলাইন করে লিখে তুমি আন্ডারলাইন করবে, আন্ডারলাইন করে নিচে যেভাবে লিখবে উত্তরগুলো সেটা হলো এই যে এইভাবে এ নাম্বার দিয়ে, এ নাম্বার দিয়ে উত্তর, বি নাম্বার দিয়ে এইভাবে করে উত্তরগুলো এক এক করে লিখতে হবে, শুধু উত্তরগুলো লিখবে, ঠিক আছে? তাহলে বারবার কোনো আনসার্স লিখতে হবে না, একবারই আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান লিখে, কোয়েশ্চেন নাম্বার সিক্স লিখে, এ নাম্বার দিয়ে উত্তর, বি নাম্বার দিয়ে উত্তর, সি নাম্বার দিয়ে উত্তর, এইভাবে করে লিখবে। ওকে, তাহলে এখন দেখো আমাদের হোয়াট এ পিটি ইট ইজ, তাহলে আমরা এখানে লিখবো ইট ইট ইজ, ইট ইজ, এখন ইট ইজ সাবজেক্ট এবং ভার্ব দিলাম, এখন হোয়াট এ পিটি মানে কি, বড় দুঃখ। এখানে একটা মনে রাখবে যে গ্রেট এবং ভেরি এই দুটো কথা আসবে, গ্রেট এবং ভেরি, তো গ্রেট দিবে কখন, নাউনের আগে গ্রেট দিবে, আর সব জায়গায় কি দেবে, ভেরি দেবে। যেমন হোয়াট এ হাউ বিউটিফুল মানে ভেরি বিউটিফুল, হাউ নাইস মানে ভেরি নাইস, ঠিক আছে? তাহলে এখন কিন্তু হোয়াট এ পিটি, এখন এ পিটি, পিটি অবশ্যই নাউন, কারণ দেখো এখানে আর্টিকল এসছে, আর্টিকল বসে নাউনের আগে, তাতে মনে রাখবে নাউন প্লাস গ্রেট প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে থাকবে গ্রেট, আর নাউন ছাড়া অন্য যেগুলো আছে সেগুলোর আগে বসবে ভেরি, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলোর ক্ষেত্রে হবে কি, ভেরি। তাহলে আমরা এখানে কি দেব, হোয়াট এ পিটি, তাহলে ইট ইজ এ গ্রেট পিটি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই ভেরি হবে, কিন্তু দুই এক জায়গা কি হবে, গ্রেট হবে। তো দুই এক জায়গা কোন জায়গা, যেখানে নাউন, তাই ইট ইজ এ গ্রেট পিটি, ঠিক আছে? সো হোয়াট এ পিটি ইট ইজ, ইট ইজ এ গ্রেট পিটি। যদি বলে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, তাহলে ইট ইজ এ ভেরি নাইস বার্ড, ঠিক আছে? একবার ইজি, হোয়াট এ নাইস বার্ড মানে, হোয়াট এ নাইস বার্ড মানে কি চমৎকার পাখি, মানে খুব চমৎকার পাখি, তার মানে ভেরি নাইস, তো একেবারে ইজি। হাজার হাজার রুল রেগুলেশন এগুলোর কোনো দরকার নাই, শুধুমাত্র অর্থটা শেখাও, সাবজেক্ট বসাও, হ্যাঁ, যেখানে হোয়াট এ পিটি মানে ভেরি পিটি অর গ্রেট পিটি। তা এখন কখন দিবা ভেরি, কখন দিবা গ্রেট, সেটা তো বললাম, নাউনের আগে গ্রেট দিবা, ভার্বের আগে, সরি, অন্য অন্য যেগুলো আছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে কী দিবা, ভেরি দিবা, ব্যাস, খুব। এখন ডি নাম্বার দেখো, দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস নেসেসারি ফর ফুড প্রোডাকশন, আমাদেরকে এটা কমপ্লেক্স করার জন্য বলেছে। ওকে, আমরা কমপ্লেক্স করব, কিন্তু আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে কমপ্লেক্স করার আগে এটা কিসে আছে এবং এটার মধ্যে কী এলিমেন্টগুলো আছে, যে আমাদেরকে যেহেতু কমপ্লেক্স করতে হবে তাহলে অন্তত দুইটা ক্লোজ তো লাগবে, একটা প্রিন্সিপাল ক্লোজ করবো, একটা সাবঅর্ডিনেট ক্লোজ করবো। তা আসলে ঘুরে ফিরে ইংরেজির ওই একই জিনিস, শুধু সেন্টেন্স, সেন্টেন্স বুঝলে সব বুঝবে।
the farmers do not get the facilities. Farmer, right? Dekho, farmer subject. Do not get holo verb. Or do not get paena. Ki paena? The facilities. Facilities gulo paena. Ei je facilities holo object. Amader shob kichu kintu hoye geche. Haan? Shob kichu hoye geche. Ekta sentence kintu pura clear hoye gelo. Je the farmers do not get. Kishokra paena. Ki paena? The facilities. Sujog shubidha paena. এখন দেখো কোন সুযোগ সুবিধা কেমন সুযোগ সুবিধা এই ফ্যাসিলিটিস সম্পর্কে আরো কিছু যোগ করেছে অর্থাৎ এই ফ্যাসিলিটিস এর একটা পোস্ট মডিফায়ার দিয়েছে এখানে হ্যাঁ কেমন সুযোগ সুবিধা নেসেসারি ফর ফুড প্রোডাকশন ঠিক আছে নেসেসারি ফর ফুড প্রোডাকশন এখন আমাদের এখানে এই যে নেসেসারি ফর ফুড প্রোডাকশন এটা হলো এই ফ্যাসিলিটিস এর একটা পোস্ট মডিফায়ার আমরা এখানেই তো হু হুইচ যোগ করে দিতে পারি এবং এই যে একটা ফ্রেজ আছে এই যে দেখো ফ্রেজ এই ফ্রেজটাকে ক্লোজ করে দেব তা দেখো একটা সিম্পল সেন্টেন্সকে যদি তুমি কমপ্লেক্স করতে যাও তাহলে কি করবা দেখবা যে ওখানে কোনো এমন কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এগুলো আছে কিনা অথবা কোনো ফ্রেজ আছে কিনা যাকে ক্লোজ করে দেওয়া যায় ঠিক আছে তাহলে আমরা এখানে একটা ফ্রেজ পেয়েছি কি ফ্রেজ এটা এটা হলো একটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা এই ফ্যাসিলিটির সম্পর্কে আরো যোগ করেছে কোন সুযোগ সুবিধা নেসেসারি ফর ফুড প্রোডাকশন খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে সুযোগ সুবিধা তাহলে আমরা এখানে যদি আমরা এখানে হুইচ যোগ করে দেই আমরা জানি হুইচ অর্থ যেটি যেগুলো হ্যাঁ হুইচ এখানে আর দিয়ে দাও বাস এটা ফাইনাইট হয়ে গেল সো এই যে হুইচ কথাটা এটা সাবঅর্ডিনেটিং কনজাংশনেরও কাজ করেছে আবার এই যে সাবঅর্ডিনেট ক্লোজ এটা যে ফাইনাইট এই যে ভার্ব এই যে আর তো কোনো ভার্ব না এটাই মূল ভার্ব এই যে মূল ভার্ব বা ফাইনাইট তার সাবজেক্ট কোনটা এই হুইচ হুইচটাই সাবজেক্ট কারণ হুইচ আসলে কাকে মিন করছে এই ফ্যাসিলিটিসকে মিন করেছে আসলে এই ফ্যাসিলিটিসটাই হলো আসলে মূলত সাবজেক্ট এই ফ্যাসিলিটিসটাই ফ্যাসিলিটির যে ছায়াটাই হলো হুইচটা হুইচ মানে এখানে হবে যেটি না যেগুলো হবে তাহলে যেগুলো কোনগুলো এই যে ফ্যাসিলিটিসগুলো তা দেখো এই হুইচটা দুটো কাজ করেছে একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্টের সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করে এই দুটা ক্লোজকে যুক্ত করেছে আবার সাবঅর্ডিনেট ক্লোজের এই যে ভার্ব আর তার সাবজেক্টের কাজ করেছে সো এটা দুইটা অভিনয় করতেছে একটা হলো সাবজেক্টের অভিনয় করতেছে আর একটা হলো কনজাংশনের অভিনয় করতেছে সো দেখো কত ইজি দ্য ফার্মার্স ডু নট গেট ফ্যাসিলিটিস কৃষকরা সুযোগ সুবিধা পায় না কোন সুযোগ সুবিধা পায় না উইচ আর নেসেসারি ফর ফুড প্রোডাকশন যেগুলো খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সো এখানে একটা ক্লোজ হয়ে গেছে সো দুটা একটা প্রিন্সিপাল ক্লোজ হ্যাঁ একটা প্রিন্সিপাল ক্লোজ পেয়েছি একটা সাবঅর্ডিনেট ক্লোজ পেয়েছি সো দিস ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স এবং অর্থ হয়েছে সবচেয়ে বড় কথা হলো অর্থ হলো কিনা সেটাই বড় কথা সো অর্থ যেহেতু হয়েছে সো ইটস ওকে তারপর দেখো এখানে এটাকে কম্পাউন্ড করতে হবে আমাদের যেটা আছে কম্পাউন্ড করতে হবে আমরা ডিরেকশনটা জানতে পারলাম কম্পাউন্ড এখন দেখো আনফরচুনেটলি দে ডু নট গেট দেয়ার ডিউ প্রাইস অফ সরি এখানে দা হবে দা ডিউ প্রাইস আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত দে ডু নট গেট দ্য ডিউ প্রাইস তারা উপযুক্ত মূল্য পায় না কিসের অফ দেয়ার প্রোডাক্টস তাদের যে উৎপাদিত দ্রব্য সেগুলোর উৎপাদিত দ্রব্যের ধান চাল আটা সরি ধান হ্যাঁ আটা তো হতে পারে হ্যাঁ তারা তো ওটার পরে গমের পরে তো আটা করে নেয় তো যাই হোক তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর তারা উপযুক্ত মূল্য পায় না এখন তাহলে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স আনফরচুনেটলি ইট ইজ অ্যান অ্যাডভার্ব তোমরা খেয়াল করো অ্যাডভার্ব কিন্তু এই অ্যাডভার্বটি পুরো সেন্টেন্সকে মডিফাই করেছে এটা একটা শক্তিশালী অ্যাডভার্ব শক্তিশালী অ্যাডভার্ব কেন পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে তো দেখো এখানে এই অ্যাডভার্বটাকে বাদ দিলে আমার মূল সেন্টেন্সটা কি অ্যাডভার্ব তো নাথিং আসলে কিছুই না ওটা জাস্ট একটা মেকআপের মতো কাজ করে জাস্ট কিছু অ্যাড করে সেটা তোমরা জানতে পেরেছ অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে আসলে এগুলি আলোচনা এসে যায়
তো এখন দেখো এখানে দে ডু নট গেট দা ডিউ প্রাইস এটা হলো গিয়া মূল সেন্টেন্স দে হলো সাবজেক্ট ডু নট গেট পায় না কি পায় না দা ডিউ প্রাইস পায় না কিসের অফ দেয়ার প্রোডাক্টস অর্থাৎ এই এতটুকু হলো অবজেক্ট তাহলে আমাদের এখানে কি আছে একটা সাবজেক্ট আছে আর ফাইনাইট ভার্ব আছে এই যে এতটুকু পর্যন্ত ভার্ব ফ্রেজ সেখানে আমাদের একটা ভার্ব ফ্রেজ আছে দ্যাট ইজ ভার্ব আছে সাবজেক্টের পরে ভার্ব আসে তারপরে এই এতটুকু হলো আসলে অবজেক্ট হ্যাঁ মূল অবজেক্টটা হলো এইটা তো এটা হলো তার পরিপূরক অংশ অতএব এটা বিচ্ছিন্ন করা যাবে না এই পুরোটাই হলো অবজেক্ট তাহলে আমরা কি পেলাম এখানে দেখতে পাচ্ছি আমরা সিম্পলি এই সেন্টেন্সটা হলো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট নিয়ে একেবারে একটা সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ভার্ব অবজেক্ট থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে তো একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে সো এই সেন্টেন্সটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স তো এখন দেখো দে ডু নট গেট তারা পায় না কি পায় না দা ডিউ প্রাইস উপযুক্ত মূল্য পায় না অফ দেয়ার প্রোডাক্টস এখানে ডিউটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ আছে তা আমরা এই জাতীয় সিম্পল সেন্টেন্সে আমরা দেখবো যে কোনো ফ্রেজ আছে কি না এখানে কোনো ফ্রেজ নাই তারপরে দেখবো তাহলে কোনো মডিফায়ার আছে কি না মডিফায়ার মানে জাস্ট ওয়ার্ড মডিফায়ার বিভিন্ন প্রি মডিফায়ার হ্যাঁ বিভিন্ন ওয়ার্ড আছে কিনা যেগুলোকে নিয়ে একটা ক্লোজ করা যায় ঠিক আছে তো তারা পায় না ডিউ প্রাইস এখন মনে করো এখানে ডিউ একটা অ্যাডজেক্টিভ আমাদের এখানে আছে কিন্তু সবচেয়ে বড় কথা তার চেয়ে বড় একটা অ্যাডভার্ব এখানে রয়েছে আমরা এটা নিয়ে একটা ক্লোজ করব তাহলে এখানে আমাদের দুটো তোমার ক্লোজে ভাগ করে নিতে হবে একটা হলো যে এই একটা ক্লোজ তো আমাদের আছে আমরা আনফর্চুনেটকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেই হ্যাঁ একটা ক্লোজ করে নিই সরি আনফর্চুনেটলি বাদ দাও এবং এটাকে জাস্ট আমি রাফ করে দেখাচ্ছি এই যে দে ডু নট এটাকে আমরা ই নাম্বার ধরছি না আমরা দুটা ক্লোজ করে নিচ্ছি একটা হলো একটা ক্লোজ হলো দে ডু নট গেট দ্য ডিউ প্রাইস অফ দেয়ার প্রোডাক্টস এই একটা ক্লোজ আর একটা ক্লোজ কীভাবে করব ছিল আনফর্চুনেটলি এখন আনফর্চুনেটলি এরকম একটা ওয়ার্ডকে কীভাবে আমরা ক্লোজের দিকে নেব তো মনে রাখবে একটা সিম্পল ওয়ার্ডকে যদি ক্লোজ করতে যাও তাহলে তোমার সাবজেক্ট লাগবে ভার্ব লাগবে একটা ওয়ার্ড দিয়ে কীভাবে করবে এবং সেটা তো ভার্ব না যদি ভার্ব হতো তাহলে যদি গো হইতো তাহলে আমরা গো যাও মানে ইউ গো ইউ আছে কিন্তু জাস্ট আনফর্চুনেটলি তো এটাকে আমরা সাবজেক্ট পাবো কই ভার্ব পাবো কই আনফর্চুনেটলি দিয়ে তো আর ভার্ব হবে না তাই না তো এই জাতীয় হতে মনে রাখবা রেডিমেড ভার্ব রেডিমেড তোমার মনে করো হ্যাঁ এখন জামা প্রয়োজন এই মুহূর্তে তুমি বাজারে গেলে কিন্তু তোমার শরীরের মাপের একটা জামা একটা পোশাক পাবে তো সুতরাং এটাকে আমরা বলি রেডিমেড তো এখন রেডিমেড সাবজেক্ট এবং ভার্ব মনে রাখবা রেডিমেড সাবজেক্ট হলো ইট আবার অনেক ক্ষেত্রে দেয়ার আর টু বি ভার্ব ঠিক আছে মনে রাখবা ইট রেডিমেড সাবজেক্ট যখনই রেডিমেড সাবজেক্ট হবে ইজি ইজি একটা ওয়ার্ড দেওয়া আছে ইট ইজ ইজি ইজি ইজ এ ওয়ার্ড বাট ইট ইজ ইজি এটা একটা ক্লোজ হয়ে গেল তাহলে এখন আমরা এখানে লিখি ইট ইজ যদি এখন অতীতের ঘটনা হইতো তাহলে আমরা লিখতাম ওয়াজ ঠিক আছে তাহলে দেখো ইট ইজ আনফর্চুনেটলি হবে আনফর্চুনেটলি হবে না এটা হবে ইট ইজ আনফর্চুনেট তো দেখো ইট ইজ আনফর্চুনেট এটা হলো মানে দুর্ভাগ্যের বিষয় ফর্চুনেটটা তো সৌভাগ্য হ্যাঁ সৌভাগ্যের বিষয় আর আনফর্চুনেট মানে দুর্ভাগ্য দুর্ভাগ্য আর কি ইট ইজ আনফর্চুনেট আর আনফর্চুনেটলি দুর্ভাগ্য বশত তাহলে এখন দেখো ইট ইজ যখন আমরা আনফর্চুনেটলি তো বাদ দিয়ে দিলাম আমরা আনফর্চুনেট অ্যাডজেক্টিভ করলাম এবং তার আগে আমাদের সাবজেক্ট ভার্ব দরকার তাহলে ইট ইজ আমাদের রেডিমেড সাবজেক্ট এবং ভার্ব ইট ইজ ইট ওয়াজ ঠিক আছে ইত্যাদি তো এখন তাহলে আমরা সাবজেক্টও পেলাম ভার্ব দুটো ক্লোজ পেয়ে গেলাম এখন আমাদেরকে এই সেন্টেন্সটা করতে বলেছিল কম্পাউন্ড তো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা এন্ড অর বার দ্বারা দুইটা ক্লোজকে যুক্ত করে দেবো তো আমাদের দুইটা ক্লোজ একবারে কমপ্লিট এবার আমরা এন্ড অর বার দিয়ে যুক্ত করে দেবো তাহলে দে ডু নট আমরা যদি ইট ইজ আনফর্চুনেট আগে দিই তাহলে তো এটা হয় না কারণ এটা হলো পরের কথা আগে হলো মূল কথাটা বলতে হবে দে ডু নট গেট দ্য কম্পাউন্ড সেন্টেন্সে মনে রাখবা যেটা আগে হয় সেটা আগে দিতে হবে
আগে তুমি স্টেশনে পৌঁছেছো তারপর গাড়িতে উঠছো, আগে গাড়িতে উঠছো পরে স্টেশনে পৌঁছছো, ব্যাপারটা এরকম নয়। তাহলে আই রিচ দ্য স্টেশন অ্যান্ড গট অন দ্য বাস, এবং আমি বাসে উঠেছিলাম। তাহলে এখন দেখো, দে ডু নট গেট দ্য ডিউ প্রাইস অফ দেয়ার প্রোডাক্টস, তারা তাদের দ্রব্যের কি পায় না, ডিউ প্রাইস পায় না। অ্যান্ড এখানে দিয়ে দেবো অ্যান্ড, ইট ইজ আনফর্চুনেট, ইটটাকে ছোট হাতের করে দাও, ইট ইজ আনফর্চুনেট। দেখো তো কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে কিনা, হয়েছে। এখন তুমি ইট ইজ আনফর্চুনেট অ্যান্ড দে ডু নট গেট, এটা হয় না, কারণটা হলো ইট ইজ আনফর্চুনেট আগে হয়ে গেছে, তারপর ওই ওইটা তারা যে তারা তাদের প্রোডাক্টের যে মূল্য পায় না সেটা পরে চলে গেছে। সো এটা আসলে মানে হয় না, আগে যেটা হয়েছে সেটা আগে দিবা, আগে দিবা দে ডু নট গেট দ্য প্রাইস, ডিউ প্রাইস অফ দেয়ার প্রোডাক্ট, তারা তাদের প্রোডাক্টের উপযুক্ত মূল্য পায় না, ডিউ মানে উপযুক্ত এখানে, হ্যাঁ। অ্যান্ড ইট ইজ আনফর্চুনেট, এটা হলো দুর্ভাগ্যের বিষয়। তো অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস, থ্যাংক ইউ এভরিবডি।